এক পরিচারিকার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হলো ওই বাড়ির সামনে থেকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার কালনার মন্তেশ্বরের ঘোড়াডাঙ্গা গ্রামে। নিহত পরিচারিকা পুতুল হাজরাকে ধর্ষণ করে খুন করেছে ওই বাড়ির ম্যানেজার তপন হাজরা বলে অভিযোগ। ঘটনার পর থেকে তপন হাজরা পলাতক। জানা যায়, পুতুল হাজরা বর্তমানে বর্ধমানের বাসিন্দা, সোনারায়ের ঘোড়াডাঙ্গা গ্রামের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। ওই বাড়িতে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন তপন হাজরা। মৃতার পরিবার সূত্রে জানা যায়, পুতুলের সাথে ম্যানেজারের অবৈধ সম্পর্ক ছিল। বৃহস্পতিবার ম্যানেজার পুতুলের স্বামীকে ফোন করে জানান পুতুলের মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে স্বামী পৌঁছাতেই ম্যানেজার চম্পর দেয় বলে অভিযোগ। প্রাথমিক অনুমান, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কালনা থেকে রীতা ভট্টাচার্য, রিপোর্ট আনন্দবার্তা।